ভাইয়া আমরা মাত্র চারটা গাড়ির টাকা দিয়েছিলাম ওই পাশে 200 টাকা। হ্যাঁ, কাউন্টার নাম্বার দেখেন আপনার, এখানে মনে আছে কাউন্টার নাম্বার আমাদের 40 টাকা বেশি দিছে। বন্ধুরা, আমি একটু ভেতরে আসছিলাম। প্রবলেমটা ছিল হচ্ছে, ওই পাশে যখন আমি কাউন্টারে টাকা দিই, তো আমার বাইকের টাকা আসে হচ্ছে 4,160 টাকা। আমি 200 টাকা দিয়েছিলাম, অর্থাৎ 100 টাকার নোট দুইটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি ফেরত, থ্যাংক ইউ, সেক্ষেত্রে আমি ফেরত পাবো হচ্ছে অনলি 40 টাকা। বাট উনি আমাকে ভুলে 80 টাকা দিয়ে ফেলেছে, তো 40 টাকা আমি এখানে এই কাউন্টারে যোগাযোগ করে আর কি দিয়ে দিলাম। এখন বাসার কাছে চলে আসছি, সরাসরি বাসায় ঢুকে যাব, আর কোথাও দেরি করব না। বাট ওনারা মানে আসলে ভুল হতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ফেরেশতা না। তো আমি চিন্তা করব যদি কারোর কাছে এরকম ভুল কখনো হয়ে থাকে, কাইন্ডলি টাকাগুলো ফেরত দিয়ে যাবেন, কারণ হয়তো ওনার বেতন থেকে অথবা স্যালারি থেকে সেই টাকাটা কর্তন করা হবে। যাই হোক, গভর্নমেন্টের কয় টাকা বেশি নিচ্ছে কয় টাকা কম নিচ্ছে এটা আমার দেখে বিষয় না, উনি তো গভর্নমেন্ট না, উনি হচ্ছে একজন এমপ্লয়ি। তো আই থিঙ্ক আমাদের এই জিনিসটা মেনটেন করা উচিত। বন্ধুরা, আমি মানে সারা রাত বৃষ্টিতে ভিজে আসলে আমার পক্ষে আর কথা বলা পসিবল হচ্ছে না, এজন্য শরীর টরীর সব কাঁপাকাঁপি শুরু করছে। এখন আমি সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।